গত কালকে আমরা একটা মন্ত্রীর পরিপ্রেক্ষিতে আমরা দোকানটা অধিগত তদন্তের জন্য আশপাশের সাক্ষীটাকে নিয়ে আমরা ঘটনাটা আসলে দুই পক্ষকে নিয়ে আসলে কী ঘটছে এটা জানার জন্য আমরা গতকাল একটা সিঙ্গালা করে দিই। আজকে দুই পক্ষই আমাদের অফিসে যায় যে তারা তাদের সাক্ষ্য প্রমাণ বা তাদের মধ্যে কিছু বুঝাবুঝি হয়েছে, এরপরে তারা যে দোকান সে এবং যার সাথে এটা হচ্ছে ওনারা দুজনায় দেয় যে তাদের মধ্যে এটা মিল হয়ে গেছে, তাদের এই ব্যাপারে কোনো মানে কোনো আপত্তি নেই যে এটা মীমাংসা করে ফেলার এবং এই ধরনের কোনো ভবিষ্যতে ঘটনা ঘটবে না। এবং আমাদের পৌরসভার মেয়র মানে কালীগঞ্জের মেয়র মহোদয় এই ব্যাপারে আমাকে লিখিত ইয়ে দিয়েছে যে না, তাদের মধ্যে এটা সমস্যা মিটে গেছে, এটা আমি দেখভাল করবো আর এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। এর পরিপ্রেক্ষিতে আজকে আমরা যে সিলগালা করছিলাম এটা আমরা নোটিশ দিয়ে তাদেরকে সিলগালা দিলে তার কার্যক্রম চালানোর জন্যে আমরা তার দোকান ইয়ে করে দিলাম। আর এক্ষেত্রে আমার এখানে সার্বিকভাবে যে বাজার কমিটির সভাপতি সেক্রেটারি মহোদয় এবং সবাই এখানে উপস্থিত আছে, সবাইকে ধন্যবাদ। ওইটা হলো দোকানের ইয়ে, ওটা তো দোকান সবাই উপস্থিত হতেছে। কষ্ট করলাম, আপনার সাথে ফোন নাম্বার থাকলে কথা হবে, ভালো থাকবে। আর অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল ভোক্তা অধিকারের তাৎক্ষণিক ইয়েতে হস্তক্ষেপে সেটার সমস্যার সমাধান হয়েছে। উভয় পক্ষের উপস্থিতিতে ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের আপোষ মীমাংসার মাধ্যমে বাজারের এই পরিস্থিতি যাতে আর না ঘটে সেটা দেখভালের জন্য আমরা সশরে উপস্থিত থেকে এই ধরনের পরিস্থিতি যেন না হয় তার জন্য আমরা সকলেই আন্তরিকভাবে ব্যবসা পরিচালনা করব এবং এই ঘটনার জন্য আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে। এদিকে হ্যাঁ ওটা দেবো, আমি সবই দিতেছি, সমস্যা নেই, আমরা দিতে খুলে ফেলেন হয়ে গেছে, আপনি দেখে নেন।